জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় জয় মা তারা মায়ের জয়। মা গো, এই জগতের সমস্ত মানুষকে মঙ্গল করো মা। এই কামনা করি তোমার কাছে আমার প্রত্যেকটা ক্লায়েন্ট যারা আছেন, যারা অনুষ্ঠান দীর্ঘদিন দেখার পরেও আজ আবার নতুন এপিসোড দেখতে চলেছেন, তাদের জন্য বলে রাখি, আপনারা যারা ভালো আছেন, সুস্থ আছেন, তারা অবশ্যই ভালো থাকবেন, এরকমভাবেই থাকবেন। আর যদি পাশে কেউ অসুবিধায় থাকে, যদি কেউ অসুস্থতা ভোগ করে, যার মনে শান্তি বলতে কিছু নেই, তো শ্রী তনয়ের কাছে একবার হলেও নিয়ে আসবেন। যাই হোক বন্ধুরা, প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা আমার সাথে থাকেন, যে একটা জিনিসের ভরসায়, সেটা হচ্ছে মনের জোর, আর আপনার কাজ যে সঠিক হবে এই ভরসা থাকার জন্য প্রত্যেকটা অনুষ্ঠান টাইম টু বাই টাইম আপনারা দেখতে থাকেন, এটা আমার ভালো লাগে। কেন এই কথাটা বলি, আপনাদের ফোন কলের মাধ্যমে কিন্তু আমি জানতে পারি, বুঝতে পারি যে আপনারা কতটা আমাকে বিশ্বাস করেন, কতটা আমাকে শ্রদ্ধা করেন, কতটা আপনারা মনের ভক্তি, বিশ্বাস, যোগ্যতা দিয়েছেন আমাকে। বন্ধুরা, শত কোটি ধন্যবাদ আপনাদের কাছে আমাকে এই সম্মানটুকু দেওয়ার জন্য। তাই বন্ধুরা, তোমাদের উদ্দেশ্য তো বলেছি, আজ নতুন কিছু আলোচনা রাখবো নতুন দর্শক বন্ধুদের জন্য। আমার মা তারার কৃপায় আমি যে বিদ্যা অর্জন করেছি, আমার গুরুর আশীর্বাদে যে বিদ্যা আমি অর্জন করেছি, তার দ্বারায় আপনাদের জীবনে কি ফল দিতে পারি। যাই হোক বন্ধুরা, ভগবান, বিশ্বাস, শক্তি, এই তিনটেকে একসাথে অ্যাড করুন। অর্থাৎ ভগবানকে, যে আমাদের সৃষ্টিকর্তা, যে আমাদেরকে তৈরি করেছে, যার দৌলতে এই পৃথিবীর আলো আমরা দেখতে পেরেছি, তারপরেই আসে গর্ভধারিণী মা, যার কারণে এই পৃথিবীর আলো আমরা দেখতে পেরেছি। তাই ভগবান আর মা একই জিনিস। পিতামাতাকে ভক্তি করো, শক্তি তুমি পাবে, বিপদ থেকে যতই কষ্টে থাকো মুক্তি তুমি পাবে। মায়া তারার কৃপায়, ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো, এটা আমি চাই মন থেকে। কিন্তু মনে রাখবে, যে মানুষের মানসিকতা ঠিক নেই, যে মানুষের মানুষকে মানুষের মতন দেখে না, যে মানুষের মনে শুধু একটা কথাই বিরাজ করে, প্রতারিত করা, প্রতারিত করা, সেই সব মানুষের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা এপিসোডে বলি, আজও বলছি, যারা আমার দর্শক বন্ধুরা, যারা আপনারা মনে করেছেন যে আপনারা প্রতারিত হয়েছেন জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্রটাকে বিশ্বাস করে, তন্ত্র মন্ত্র নিয়ে যারা ছেলে খেলা করে তাদের বিশ্বাস করে, আপনারা যে সমস্যা পড়েছেন তার দ্বিগুণ সমস্যায় আরো পড়ে গেছেন, আপনাদের ঝাঁঝরা হয়ে যেতে হয়েছে, আপনাদের অর্থনৈতিক স্ট্যাগল, অর্থাৎ অর্থের ক্ষমতা আর নেই, তান্ত্রিককে বিশ্বাস করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, অন্তত অন্তত এই এপিসোড দেখার পরে একটি বার এই শ্রী তনয়ের কাছে আসুন, আমার কাছে আসুন, আমি আপনাদের সমস্যা থেকে বার করব। তন্ত্র মন্ত্রের ওপরে বিশ্বাস রাখাবই,
জ্যোতিষশাস্ত্রের ওপর বিশ্বাস রাখাবই, তন্ত্র যে আজও সত্য আগামী দিনেও সত্য থাকবে তা আপনাদের প্রমাণ করে দেখাব। বন্ধুরা, আমি লেকচার দিতে বসিনি, আমি জ্ঞান দিতে বসিনি, সবার চোখের জল, সবার মুখের হাসি, সবার মুখের হাসি বিশ্বাস এইগুলো নিয়ে যারা ছেলে খেলা করে তারা তান্ত্রিক নয়, তারা জ্যোতিষ নয়। জ্যোতিষ তান্ত্রিক হতে গেলে নিজের বুকের পাটায় জোর রাখতে হবে, দম থাকতে হবে যে আপনি কাজ জানেন, কাজ জানেন। যদি কাজ জানেন কেউ প্রতারিত হবে না, প্রত্যেকটা মানুষকে সঠিক তন্ত্রের মাধ্যমে সঠিক ক্রিয়া যদি করা যায় উপকার মানুষ পাবেই পাবে। জীবন আমরা একটাই পেয়েছি, এই পৃথিবীতে আমরা জীবন একটাই পেয়েছি, এই দুনিয়ায় বাঁচার জন্য সবার অধিকার আছে সঠিকভাবে, কিন্তু না, মানুষের জীবনে সমস্যার পর সমস্যা লেগেই থাকে। পরিবারের সমস্যা, শত্রু সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যার উপর দিয়ে ভুগছে, কিন্তু তখন মানুষ কি করে? রোগ হলে ডাক্তারের কাছে যায়, জীবনের সমস্যায় পড়লে তান্ত্রিক জ্যোতিষের কাছে যায়। কারণ জ্যোতিষ মানে তন্ত্রশাস্ত্র মানে। কিন্তু যাবেন কার কাছে, যাবেন কার কাছে? বিশ্বাস তো আপনার থেকে হারিয়ে গেছে, আপনার আর ক্ষমতা নেই, তান্ত্রিকের ওপর ঘৃণা এসে গেছে, তন্ত্র মন্ত্রটাকে অবিশ্বাস করতে লেগেছেন। মন্ত্র তন্ত্র সমস্ত একটা জ্ঞান, এই জ্ঞান যার ভেতরে বিরাজ করে সেই হয় আসল তান্ত্রিক। সে যত বড় লোকই হোক, যত বয়স্ক লোকই হোক, যে যেরকমই হোক, তান্ত্রিক তন্ত্র মন্ত্র শিখেছে বলেই তান্ত্রিক হয়েছে। তাই বন্ধুরা, আমি বলবো সঠিক মানুষ চিনুন, যে তন্ত্র ক্রিয়া সঠিকভাবে করতে পারে তার কাছে যাবেন, সমস্যায় পড়েছেন সমাধান অবশ্যই পাবেন। মনে রাখবেন, আমার কাছে আসতে গেলে 10 বার চিন্তা করবেন না, 1 বার চিন্তা করুন, চলে আসুন। কারণ একটাই, কারণ আমি আগে কাজ করি, পরে প্রতিকারের মূল্য নিই। হয়তো তাদের মধ্যে কোনো দর্শক বন্ধু আছে যারা চিন্তা করছে, আচ্ছা শ্রী তনয়দা আগে কাজ করছে পরে মূল্য নিচ্ছে, কিন্তু কেন, কিন্তু কেন? আমরা তো পরে মূল্য নাও দিতে পারি। বন্ধুরা, যারা এটা ভাবছেন ভুল ভাবছেন, করলে তান্ত্রিকই বেইমানি করবে, ভক্তবৃন্দ বেইমানি করবে না, আপনারা বেইমানি করবেন না, আর আপনারা বেইমানি করে পার পাবেন না। তন্ত্র দিয়ে যেমন আপনাদের ভালো করতে পারি, সেই তন্ত্রের মাধ্যমে আপনাদের সঠিক জায়গায় পৌঁছাতেও পারি। আর এটা চাই বলেই না আমি আপনাদের সামনে এত কথা বলি, কেন বলি, যাতে আপনাদের ভবিষ্যতে কোনোদিন কোনো তান্ত্রিকের কাছে গিয়ে প্রতারিত না হতে হয়। গর্বের সাথে বলছি, মনে রাখবেন, গর্বের সাথে বলছি, আমার কাছে আসতে গেলে, আপনাদের জীবনের সমস্যা মিটাতে গেলে,
ঘটি বাটি বিক্রি করে আসতে হয় না, সমস্যা আছে সমাধান অবশ্যই আছে, তার রাস্তা আমি দেখিয়ে দেব। যাই হোক বন্ধুরা, জ্ঞানের কথা অনেক থাকে, বলতে থাকি, তা আজকে একটা ছেলের ধরুন বিবাহ ক্ষেত্রে বাধা পড়ে আছে, বিবাহ ক্ষেত্রে বাধা পড়ে আছে, মা বাবার চিন্তায় পড়ে গেছে, ছেলের মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের যোগাযোগ আসছে না, কেন আসছে না, সেটাই কারণ, কারণটাকে খুঁজতে হবে। তা অনেকের কাছে গেলে পরে, অনেকের কাছে শুনলে পরে, জানলে পরে বলে দেয় যে মাঙ্গলিক আছে তার জন্য নাকি বিয়ে হয় না। আরে বন্ধু, মাঙ্গলিক থাকলে বিয়ে হয় না, এরকম কটা কেস বা কটা মানুষকে দেখাতে পারবেন? মাঙ্গলিক হলের যে বিয়ে হয় না, এটা কে বলে? ভুল বলে, যারা বলে ভুল বলে। মাঙ্গলিক থাকলে বিয়ে হয়তো সংসার জীবনে প্রবলেম থাকতে পারে, বিয়ে না হওয়ার অনেক কারণ থাকতে পারে। হরোস্কোপ ছকে লগ্ন দ্বিতীয় চতুর্থ ষষ্ঠম অষ্টম দ্বাদশ দশম ঘরের স্থানের যদি আমরা মঙ্গলের প্রভাব দেখে থাকি, তাহলে কিন্তু আমাদের বিবাহ ক্ষেত্রের জন্য একটু চিন্তা হয়ে থাকে। তার সাথে আমাদের দেখতে হবে লগ্নপতি কোথায় বিরাজ করছে, একাদশ স্থানের সপ্তম স্থানের কানেক্ট কি আছে, সম্পর্ক কি আছে, কোন নক্ষত্রে সে জন্মগ্রহণ করেছে, ২৭টা নক্ষত্রের মধ্যে ১৮ নম্বরে নক্ষত্র না ৯ নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, এটা দেখতে হবে। তারপরেই কিন্তু বন্ধুরা সঠিক বিচার করা সম্ভব হয়ে থাকে। তা বিয়ের ক্ষেত্রে যে মাঙ্গলিকের কারণে বিয়ের ক্ষেত্রে সমস্যা আছে তা নয়, প্রত্যেকটা জিনিসের এক একটা ভাগ আছে। এই মাঙ্গলিকের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ব্যবসা ক্ষেত্রেও সমস্যা আসতে পারে, এই মাঙ্গলিকের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের শত্রু সমস্যা আসতে পারে, এই মাঙ্গলিকের কারণে কিন্তু অনেক সময় আমাদের পারিবারিক অশান্তির সমস্যা আসতে পারে, এই মাঙ্গলিকের কারণে, শুধু একটা সমস্যা নয়। আবার মাঙ্গলিকের মধ্যে ভাগ আছে, মাঙ্গলিক কোন মাঙ্গলিক পেয়েছেন, আদৌ ওই মাঙ্গলিক হওয়া সত্ত্বেও আপনার হরোস্কোপ ছক বলছে কি না আপনি মাঙ্গলিক এখনো আছেন। অনেক জ্যোতিষী তো গেলেই বলে দেবে মঙ্গল যদি দ্বিতীয় ঘরে থাকলো, লগ্নে থাকলো, চতুর্থ থাকলো, সপ্তমে থাকলো, অষ্টমে থাকলো, দশমে থাকলো, তো মাঙ্গলিক বলে দিল, কিন্তু নয়, দ্বাদশ ঘরে থাকলেও মাঙ্গলিক অনেক সময় হয় না, কারণ এই মঙ্গলের অবস্থান দেখেও আপনার লগ্নাধিপতির অবস্থান বিচার করতে হবে, তবেই হবে আপনি মাঙ্গলিক আছেন কি না বা মাঙ্গলিক থেকে আপনি মুক্ত কি না সেটা দেখতে হবে। এ জ্ঞানের কথা, আমি জ্যোতিষী, আমি যোগ্যতা আছে, যোগ্যতা দিয়ে আমি বলছি, যা বলছি সঠিক বলছি, বিশ্বাস রাখবেন কি রাখবেন না টোটালি নির্ভর করবে আপনার ওপর। কিন্তু মনে রাখবেন, শ্রী তনয় গর্বের সাথে কথা বলে, আমি গর্বের সাথে কথা বলি যে আপনাদের সমস্যা সমাধান আমি করবই, সেই সমস্যাটা নিয়ে আলোচনা করুন, আপনার কাছাকাছি কোন চেম্বারে আছি দেখা করুন, টিভি স্কুলে যাওয়ার নাম্বারে ফোন করুন, বুকিং করুন, আপনি আমার সাথে কথা বলতে গেলে রাত্রি ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত আমি ফোন কলে থাকি। আর মনে রাখবেন, সেই সময় ফোন করছেন, অনেকে লাইনে পাচ্ছেন না, বিরক্ত হয়ে যাচ্ছেন, চিন্তা করছেন, শ্রী তনয় তো বলেছে ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত লাইনে থাকে অথচ ফোনে পাচ্ছি না। বন্ধুরা, সেই সময় আমাকে অনেকে ফোন করছে, একসাথে ফোন করছে, আপনার ফোন হয়তো তার জন্য ঢুকছে না, এটা বুঝতে হবে, কারণ এরকম প্রশ্ন কেউ আমাকে করেছে, দাদা আপনাকে ফোনেই পাচ্ছি না, বিজি পাই, আর ব্যস্ত পেতেই পারেন,
পরে ট্রাই করুন, পরে চেষ্টা করুন, পরে চেষ্টা করুন, পাবেন। আর যারা পাচ্ছেন না, আমাকে দরকার কি আছে? যদি এই দাদার ওপর বা এই শ্রী তনয়ের ওপর বা এই ভাইটার ওপর বা এই ছেলেটার ওপর যদি বিশ্বাস থাকে, ডাইরেক্ট ফোন করে বুকিং করে চেম্বারে দেখা করুন, করে দেব আমি কাজ, করে দেব তন্ত্রের ক্রিয়া, আমি করে দেব। টোটকার দ্বারায় সমস্ত প্রতিকার হয় না, তাই টোটকা আমি সব সময় দিই না। টোটকায় যদি সব সমস্যার সমাধান হতো, এত বড় যজ্ঞাদি করে তন্ত্রমন্ত্রের ক্রিয়া করার কোনো প্রয়োজনই ছিল না। অতএব টোটকার আশা করবেন না, আমি যা কাজ করব হ্যান্ড টু হ্যান্ড রাইট সাকসেসফুল কাজ করব, সাকসেসফুল কাজ করব, যাতে আপনি গর্বের সাথে সবাইকে বলতে পারেন যে না, শ্রী তনয়ের কাছে গেছিলাম, আমি তার কাছে উপকার পেয়েছি। বন্ধু, চেঁচিয়ে কথা বলা, জোরে কথা বলা, মানুষের সামনে আমি যেভাবে কথা বলি বা যেইভাবে আমি আপনাদের উঁচু গলায় কথা বলি, এটা কেন বলি বলুন তো? আমার ওপর, আমার নিজের ওপর বিশ্বাস আছে, আমার নিজের ওপর শক্তি আছে, আমি জানি তন্ত্র ক্রিয়াটাকে কিভাবে করলে আপনাদের সমস্যা থেকে বার করে আনতে পারবো, আমি জানি প্রতারিত হওয়ার থেকে আপনাকে কিভাবে বাঁচাতে আমি পারবো। মনে রাখবেন, শ্রী তনয় আমার কাছে আসতে গেলে আগে উপকার পরে প্রতিকারের মূল্য নেওয়া হয়, এটা মনে রেখে তারপর আসবেন। আর কথাটা মনে রাখবেন, বুকিং কিন্তু মাস্ট, বুকিং আপনাকে করতেই হবে। আমি বিভিন্ন জায়গায় চেম্বারে থাকি, বিভিন্ন জায়গার জন্য বুকিং অবশ্যই করে নেবেন। আর মাথায় রাখবেন, জীবনে সুস্থ হতে গেলে পরে, কোনো তান্ত্রিক ক্রিয়া তান্ত্রিকের কাছে যেতে গেলে পরে যদি নিজের ওপর তার কাছে বিশ্বাস না হয় তো যাবেন না, সে আমি হই আর যেই হোক। যদি বিশ্বাস থাকে, তার কথায় ভক্তি থাকে, তাকে যদি সম্মান দিতে পারেন তবেই যাবেন। আমি চাই আমার ক্লায়েন্ট বা আমার বন্ধু, আমার ভক্তবৃন্দ, যারা আমাকে ভক্তি করে, যারা আমার উপর নির্ভর করছে, যারা আমাকে চাইছে, নির্ভর বলতে কেউ কারোর উপর নির্ভর করে না, আমি বলতে চাইছি যারা আমার উপর তাদের বিশ্বাসটা নির্ভর করছে, তাদের জন্য বলছি, তারা, আমি চাই তারা গর্বের সাথে বলুক যে না, শ্রী তনয় দায় আমার জীবন পাল্টে দিতে পারে। আমি ভগবান নই, আমি ভগবানের চাকর, আমি ভগবানের সেবক, আমি সাধক, আমি তান্ত্রিক, তাই তন্ত্র মন্ত্রকে জানি, তাই আমি তান্ত্রিক শ্রী তনয়। আপনাদের সমস্যা থেকে বার করে আনবো বলে আমি তান্ত্রিক হয়েছি, আপনাদের সঠিক রাস্তা দেখাবো বলেই আমি জ্যোতিষ হয়েছি। আমি ব্যবসা করতে বসিনি, আমি পয়সার থেকেও মানুষের ভালোবাসাকে আগে দেখব, মানুষের বিশ্বাসের সাথে ছেলেমেলা আমি করি না, ছেলেখেলা করব না, মানুষের বিশ্বাসের জায়গাটা বজায় রাখবো। বন্ধুরা, অনেক 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 কথা বলতে ইচ্ছা করে, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে পারি না। কেন পারি না বলুন তো? নিজের ওপর না ভাবি যে এই তন্ত্রমন্ত্র নিয়ে অনেকে ছেলে খেলা শুরু করে দিয়েছে, মানুষের বিশ্বাস আর মানুষের হাসি, মানুষের সুখ দুঃখ নিয়ে ছেলে খেলা করছে, এটা সহ্য করতে পারি না। আমি কাউকে কোনো দোষ দেব না, আমি জানি সবাই তান্ত্রিক জ্যোতিষ, আর সবাই যদি জ্যোতিষ তান্ত্রিক না থেকে তাহলে সে তান্ত্রিক জ্যোতিষ নামে পরিচিত হয় না। আমি শুধু এইটুকানেই চাই যে সবাই সঠিক কাজ করুক,
যাতে এই তন্ত্র সমাজ, এই জ্যোতিষ সমাজ যেন সুগঠিত থাকে, তন্ত্রকে যেন সবাই মানে, জ্যোতিষ বিদ্যার উপর ভিত্তি করে তার ছেলের ভবিষ্যৎবাণী করে, জ্যোতিষ বিদ্যার উপর ভিত্তি করে তার ছেলের বিবাহ জটক বিচার করে, জ্যোতিষ বিচারের উপর ভিত্তি করে তার ছেলের রক্ষা কি করে হয় সেটা নির্ভর করে, আর যেন তন্ত্রশাস্ত্রের উপর ভিত্তি করে যেন সুখ দুঃখ স্বামী স্ত্রী অমিল বা পারিবারিক অশান্তি যে কোনো ক্রিয়া যেন তন্ত্রের মাধ্যমে সঠিক হয় সেটা যেন তাদের ওপর বিশ্বাস থাকে, আমি এটাই চাই। তাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার বড় মায়ের আশীর্বাদে, আমার তারা মায়ের আশীর্বাদে, আমার গুরুর আশীর্বাদে আমি যে বিদ্যা অর্জন করেছি তার দ্বারা আপনাদের যে ক্রিয়া করে দেব, তার দ্বারা যে আপনাদের যা তন্ত্র ক্রিয়া করে দেব, তার দ্বারা আপনাকে যে রেমেডি দেব, উপকার আপনি পাবেন পাবেন পাবেন, 100% পাবেন, পেতে আপনি বাধ্য। কারণ তন্ত্র ক্রিয়া যদি সঠিক ক্রিয়া করা যায়, তন্ত্র মন্ত্র যদি সঠিকভাবে করা যায়, তো অবশ্যই মানুষের জীবনের সমস্যা সমাধান হবে হবে হবে, এটা মনে রাখবেন, ভালো করে শুনে নিন। যদি আমার এই অনুষ্ঠান দেখছেন তো যদি আমার মনে হয়, আমাকে দেখে যদি আপনাদের মনে হয় যে না শ্রী তনয়দার কাছে যাব, তো তাড়াতাড়ি বুকিং নাম্বারে ফোন করুন, বুকিং করুন, আপনার কাছাকাছি কোন চেম্বার আছে দেখা করুন, হাসি মুখ নিয়ে এসছেন হাসি মুখ নিয়ে যান, যারা দুঃখ নিয়ে আসছেন তারাও হাসি মুখ নিয়ে যান, আর যারা আগামী দিনে দুঃখে পড়বেন তারাও হাসি মুখ নিয়ে যান। কেন আগামী দিনের কথা বললাম, সেটাকে বলে ভবিষ্যৎবাণী। যারা জ্যোতিষকে বিচার করতে চান, সঠিক হরোস্কোপ ছক বিচার করতে চান, অন্তত অন্তত একবার এই শ্রী তনয়ের কাছে আসুন। আমার কাছে কারা আছে? যাদের মনে বিশ্বাস আছে, আমি জানি আমাকে কি সম্মান দেয় তারা, অর্থাৎ আমার প্রত্যেকটা পুরনো ক্লায়েন্ট যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি শত কোটি ধন্যবাদ জানাই, এই কারণে যে আপনারা আমার উপর বিশ্বাস রেখেছেন, বা আপনাদের একটা জোর আছে যে না আমি এই শ্রী তনয়ের কাছেই আমি উপকার পাব। হ্যাঁ বন্ধুরা, হতেই পারে একদিন দুদিন দেরি হতেই পারে, কাজ আপনার হবেই হবে, কিন্তু মনে রাখবেন 24 ঘন্টায় যারা কাজ করে দেখাতে চায় তারা কাজ জানে না, তারা তন্ত্রক্রিয়া করে না, আপনার টাকা পয়সা ফালতু যাবে। 24 ঘন্টায় কাজ করতে গেলে অনেক যোগ্যতা অর্জন করতে হয়, অনেক সাধনা বিরাজ করতে হয়, সেরকম তান্ত্রিক হতে হয় যে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দেব। বন্ধুরা 24 ঘন্টায় রেজাল্ট দেব না, কিন্তু যেইটুকানি সময় নেব, 5 দিন 7 দিন 10 দিন যেইটুকানি সময় নেব, সেই সময়ের মধ্যে আপনাকে রেজাল্ট দেব এবং তারপরেই আমি মূল্য নেব, অর্থাৎ সময় আপনি দেখবেন না, সময় আমি দেখব, কারণ আমার চাহিদা আপনার কাজ হবে তারপরে মূল্য নেব, অর্থাৎ মূল্যটা নিতে গেলে আপনার কাজটা আমার সঠিক করতে হবে, বিশ্বাস আপনার করতে হবে না, আমি আপনাকে বিশ্বাস করব, এটাই শ্রী তনয়ের নীতি। আর শ্রী তনয় এইভাবে উল্টো চলবে, অর্থাৎ আগে কাজ করব আমি পরে প্রতিকারের মূল্য দেব, অর্থাৎ আমি আপনাকে রেমেডি দেব প্রতিকার দেব উপকার পাওয়ার পরে মূল্য নেব, অর্থাৎ সমস্যা আপনার সমাধান হবে হবে। আজ এই পর্যন্ত, আবারও এপিসোডে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারের খেয়াল রাখবেন। নমস্কার।